वेलकम फ्रेंड्स दीप एडुकेशन यूट्यूब चैनल सकल के स्वागत और किछु दिनेर मध्य ही शुरू होबे 2021 विधानसभा निर्वाचन ताई सेई 2021 विधानसभा निर्वाचन प्राक्काले दाड़िये आमरा जेनो एई अवस्थाय आसते पारी जाते करे कोनो भोटार तार ভোট গ্রহণ কেন্দ্র থেকে যেন পিছনে না থাকে অর্থাৎ প্রত্যেক ভোটার যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে আমরা যারা ভোটকর্মী আছি তারা অঙ্গীকারবদ্ধ এবং এই ভোটকর্মী যারা আমরা প্রত্যেকই তাদের মধ্যে প্রিসাইডিং অফিসার হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন তার কাছে একটি গুরুত্বপূর্ণ ফর্ম সেটি হলো 17C এই 17C যে ফর্ম আছে এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে আজ আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রসেস দেখিয়ে দেব তার আগে আপনারা যারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান তাহলে আসুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে চলে আসি সেটি হলো ফর্ম 17C অর্থাৎ অ্যাকাউন্ট অফ ভোটারস রেকর্ড পার্ট 1 এটা পার্ট 2 কি বিষয় আছে সেটি আমি পরে আসছি পার্ট 1 এর এই বিষয়টি আমরা আজকে স্টেপ বাই স্টেপ ফিল আপ কিভাবে করতে হবে সেই বিষয়টিতে আসি তাহলে প্রথম যেটি আমাদের করণীয় কাজ সেটি হচ্ছে ফর্ম 17C তে আমাদের যে বুথে আমাদের ভোট পড়েছে সেই বুথের যে ডিস্টিংগুইশিং মার্ক সেই ডিস্টিংগুইশিং মার্ক আপনারা প্রত্যেককে দিয়ে দেবেন এরপর আসুন ইলেকশন টু হাউস অফ দ্য পিপল তাহলে হাউস অফ দ্য পিপল হয় কখন না যখন পার্লামেন্টারি ইলেকশন হয় তাহলে সেটি আমি কেটে দিলাম স্ট্রাইক আউট করে দিলাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট মানে কোন রাজ্যের বিধানসভা নির্বাচন তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এটি হবে ওয়েস্ট বেঙ্গল এবং ইউনিয়ন টেরিটরি মানে যে সমস্ত আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেইগুলি তাহলে এটিও হচ্ছে না তাই ওটিও আমি স্ট্রাইক আউট করে দিচ্ছি এবং এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য কিন্তু এই ফর্ম এবং এটি ফিল আপ করতে হচ্ছে ফর্ম ড্যাশ কনস্টিটিউয়েন্সি কোন কনস্টিটিউয়েন্সির মধ্যে আছে না 198 তারকেশ্বর 198 তারকেশ্বর এই কনস্টিটিউয়েন্সির মধ্যে আমরা কি করছি না কোন একটি পোলিং বুথে তার রেকর্ড কিভাবে দিতে হচ্ছে সেই বিষয়ে আমরা দেখি নেম অ্যান্ড নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন তাহলে 220 হরিপাল প্রাইমারি স্কুল তাহলে এই হচ্ছে নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন আইডেন্টিফিকেশন অফ নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন তাহলে যে পোলিং স্টেশনের কথা এখানে বলা হচ্ছে 220 হরিপাল প্রাইমারি স্কুল সেই পোলিং স্টেশনে আইডেন্টিফিকেশন নাম্বার কার না ভোটিং মেশিনের অর্থাৎ কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট তাহলে কি কি দেওয়া আছে আমরা প্রত্যেকে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট থেকে আমরা নোট করে নেব সেটি হচ্ছে কন্ট্রোল ইউনিটের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এবি 2598326 ব্যালট ইউনিটের ক্ষেত্রে এমএন 3564128 ভিভিপ্যাটের ক্ষেত্রে এক্সওয়াই 3529452 এই নাম্বারগুলি কোথায় পাবেন না ইভিএম মেশিনের পিছনে ব্যালটের পিছনে ভিভিপ্যাটের পিছনের দিকে তাছাড়াও প্রত্যেকটি মেশিনের যে অ্যাড্রেস ট্যাগ থাকে সেই অ্যাড্রেস ট্যাগেতে এই নাম্বারটি লেখা থাকবে তাহলে সেই নাম্বার দেখে আপনি সিওর হয়ে যাবেন যে এটি কোন বুথের জন্য বা কোন পোলিং স্টেশনের জন্য অ্যাসাইন করা হয়েছে এরপর আসো প্রথম হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন্ড টু দ্য পোলিং স্টেশন তাহলে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল অনুযায়ী এই পোলিং স্টেশনে কতজন ভোটার আছে তাহলে সেটি হচ্ছে 849 মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে আছে কত 845 এবং এখানে ইডিসি ভোট দিয়েছে 4 জন তাহলে সেই জন্য টোটাল ভোটার্স অ্যাসাইন্ড হচ্ছে
849 মার্ক কপি অফ ইলেকটোরাল রোল এবং চারজন হচ্ছে ইডিসি। তাহলে এই হচ্ছে আমাদের রিপোর্ট। টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স, তার মানে ফর্ম 17A তে কতজন ভোটার ভোট দিয়েছেন, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে 696 অর্থাৎ 696 জন। 692 জন হচ্ছে এমনি ভোটার আর চারজন হচ্ছেন ইডিসি ভোটার। তাহলে এগুলো যদি পাশে মেনশন করে দেন তাহলে বিষয়টা কিন্তু আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তাহলে এরপরে আসা যায় নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49O। তাহলে এই রুলেতে কজন ভোটার ভোট দিতে অস্বীকার করেছেন, তাহলে দুজন ধরে নেওয়া যাক, দুজন ভোটার ভোট দিতে অস্বীকার করেছেন। নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M, অর্থাৎ কিছু ভোটার এসেছেন, এসে হয়তো রুল অফ ভোট সেটি ভায়োলেট করেছেন, ভোট প্রসিডিওরের যে নিয়ম কানুন সেটি উনি ভায়োলেট করেছেন, তার জন্য কি হচ্ছে না উনি ভোট দিতে পারছেন না, সেক্ষেত্রে সেই সংখ্যাটি ধরে নিচ্ছি একজন। তাহলে সেই রকম হচ্ছে একটি ভোট তাকে ভোট দিতে দেয়া হচ্ছে না। এবার চলে আসুন পরবর্তী পেজে, এখানে কি আছে দেখুন, টেস্ট ভোট রেকর্ডেড আন্ডার রুল 49M এ রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড, মানে অবশ্যই এই যে টেস্ট ভোট যদি হয়ে থাকে এই বুথে তাহলে তার রেকর্ড এখানে কিন্তু দিতে হবে। তাহলে টেস্ট ভোট কটি হয়েছে না, দুটি টেস্ট ভোট এখানে হয়েছে, এবং কোন কোন সিরিয়াল নাম্বার অনুযায়ী টেস্ট ভোট হয়েছে সেটি 17A রেজিস্টারে সিরিয়াল নাম্বার হচ্ছে 126 এবং 573, অর্থাৎ 125 এই সিরিয়ালে যিনি ভোট দিয়েছিলেন তার সন্দেহ হয়েছে যে তিনি যে ভোট দিয়েছেন সেটি ঠিক জায়গায় আসেনি, অন্য কোনো জায়গায় ভোট পড়েছে, সেই জন্য 126 নম্বর সিরিয়াল দিয়ে আমরা তাকে আবার টেস্ট ভোট দিতে দেব এবং সেখানে মার্কিং করব টেস্ট ভোট হিসাবে, রিমার্কসের ঘরে টেস্ট ভোট হিসাবে মার্কিং করে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন, এবং 573 এই দুটি সিরিয়ালে টেস্ট ভোট হয়েছে। এবার আমরা এখানে দেখি কোন ক্যান্ডিডেটের এগেনস্টে টেস্ট ভোট ওনারা দিয়েছেন, সেটি তো আমরা সকলের সামনেই দেখতে পাবো, তাহলে সেটি আমরা এখানে লিখে দেব। সিরিয়াল নাম্বার 1 নেম অফ দ্য ক্যান্ডিডেট হচ্ছে রাম ঘোষ, তার এগেনস্টে কটি ভোট পড়েছে, একটি। সিরিয়াল নাম্বার 2 পবন রায়, তার এগেনস্টে ভোট পড়েছে, একটি। তাহলে দুটি যে টেস্ট ভোট হয়েছে এই দুটি টেস্ট ভোটের রেকর্ড কিন্তু এখানে দিতে হচ্ছে, কারণ যখন কাউন্টিং হবে তখন ইভিএম মেশিন অনুযায়ী কাউন্টিং যখন হচ্ছে তখন সেক্ষেত্রে এই রাম ঘোষ এবং পবন রায়ের নামে একটি করে ভোট তারা মাইনাস করবে, সেটি যেখানে কাউন্টিং হবে তার জন্য কিন্তু এই বিষয়টি এখানে নোট ডাউন করতে হচ্ছে। টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, তাহলে কত না 693, 693 কেন হলো বিষয়টি তাহলে আমরা দেখে নিই, কারণ 696 হচ্ছে 17A রেজিস্টার অনুযায়ী এন্ট্রি হয়েছে, 696 তা থেকে দুজন ভোট দিতে অস্বীকার করেছেন আর একজনকে ভোট দিতে দেওয়া হয়নি, সমস্ত সইটই করার পরেও তাকে ভোট দিতে দেওয়া হয়নি, সেই কারণে মেশিনে ভোট দেখাচ্ছে কত 693। তাহলে এই হচ্ছে তার রিপোর্ট, কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 696 মাইনাস দুজন, অর্থাৎ দুজন ভোট দিতে অস্বীকার করেছেন আর একজনকে ভোট দিতে দেওয়া হয়নি, তাহলে 693 মেশিনেতে ঠিক দেখিয়েছে রেকর্ড। এবার হোয়েদার দ্য টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেনস্ট আইটেম 6 ট্যালিজ উইথ দ্য টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেনস্ট আইটেম 2 মাইনাস নাম্বার অফ ভোটস ডিসাইডিং নট টু রেকর্ড ভোট অ্যাজ এগেনস্ট আইটেম 3 মাইনাস নাম্বার অফ দ্য ভোটার্স অ্যাজ এগেনস্ট আইটেম 4, অর্থাৎ প্রথম দু নম্বর সিরিয়ালে কতজন ভোট দিয়েছেন 696, সেখান থেকে তিন নম্বরে কজনকে কজন ভোট দিতে অস্বীকার করেছে দুজন এবং কজনকে ভোট দিতে দেওয়া হয়নি একজন,
और एनी डिस्क्रिपेंसी नोटिस्ड, डिस्क्रिपेंसी नोटिस्ड, কোনো ডিসক্রিপেন্সি কি দেখা গেছে, কোনো রকম ভুল ত্রুটি বিচ্যুতি কি দেখা গেছে? যদি না হয় তাহলে নো, কারণ সেই নিয়ম অনুযায়ী আমাদের যতগুলি ভোট অ্যাসাইনড হয়েছে এবং এই যে দুজন এবং একজন তিনজনকে যে ভোট দিতে দেওয়া হয়নি তার জন্য মেশিনে ভোট পড়েছে কত 693, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু এক্ষেত্রে কোনো রকম ত্রুটি হয়নি, এইটা আমি এখানে লিখলাম। নাম্বার অফ ভোটস টু হুম টেন্ডার্ড ব্যালট পেপার্স ওয়ার ইস্যুড আন্ডার রুল 49P, তাহলে এক্ষেত্রে বা এই বুথে কোনো কি টেন্ডার ব্যালট ইস্যু করা হয়েছে, যারা টেন্ডার ব্যালটের মাধ্যম দিয়ে ভোট দিয়েছেন? নো। তাহলে যদি নো হয় তাহলে এবার টেন্ডার ব্যালটের যে অ্যাকাউন্ট সেটা আমাকে দিতে হবে। তাহলে রিসিভড ফর ইউজ, ইউজ করার জন্য কতগুলি টেন্ডার ব্যালট আমি পেয়েছিলাম সেটি হচ্ছে 10টি। কোন সিরিয়াল থেকে কোন সিরিয়াল, তাহলে 1000211 মানে 211 থেকে 220, তাহলে পরিষ্কার বলা যাচ্ছে 211 থেকে 220 মানে 10টি টেন্ডার ব্যালট আমি পেয়েছিলাম। ইস্যুড টু ইলেক্টরস, কটি টেন্ডার ব্যালট ইলেকটরসদের ইস্যু করা হয়েছে? নো, মানে কোনো টেন্ডার ব্যালট ইস্যু করা হয়নি। নট ইউজড অ্যান্ড রিটার্ন, মানে ব্যবহার করা হয়নি এবং ফেরত যাচ্ছে সেই ধরনের টেন্ডার ব্যালটের অ্যাকাউন্ট আমি এখানে দিচ্ছি। তাহলে 10টি টেন্ডার ব্যালট ইউজ হয়নি এবং সেটা ফেরত যাচ্ছে কোন নাম্বার থেকে কোন নাম্বার, তাহলে দেখুন 1000211 থেকে 1000220 পর্যন্ত, অর্থাৎ 10টি টেন্ডার ব্যালট পুনরায় রিটার্ন যাচ্ছে। এবার আসা যাক অ্যাকাউন্ট অফ পেপার সিল। তাহলে আমরা জানি যে ইভিএম মেশিনের রেজাল্ট সেকশন সিল করার জন্য আমাদের গ্রিন পেপার সিল ব্যবহার করা হয়, সেই গ্রিন পেপার সিলের যে অ্যাকাউন্ট অফ পেপার সিল সেটি এখানে ফিল আপ করতে হবে। তাহলে পেপার সিল সাপ্লাইড ফর ইউজ, কটি পেপার সিল সাপ্লাই করা হয়েছিল? সেটি হচ্ছে 2, দুটি পেপার সিল আমাকে এখানে দেওয়া হয়েছিল। কোন সিরিয়াল থেকে কোন সিরিয়াল নাম্বার, তাহলে সিরিয়াল নাম্বার হচ্ছে MK01256981, সেখান থেকে MK01256922, তাহলে 21 নম্বর সিরিয়াল এবং 22 নম্বর সিরিয়াল, এই দুটো সিরিয়ালের গ্রিন পেপার সিল আমাকে সাপ্লাই করা হয়েছে। পেপার সিল ইউজড, তাহলে কটি ব্যবহার করা হয়েছে? একটি মাত্র ব্যবহার করা হয়েছে। সিরিয়াল নাম্বার ফ্রম এত টু এত, কারো ধরুন দুটোই ব্যবহার হয়ে গেল তখন সিরিয়াল নাম্বারগুলো লিখে দেবেন, আমার ক্ষেত্রে একটি লেগেছে আমি একটি লিখছি, তাহলে সেটি হচ্ছে MK01256981, মানে প্রথম যে সিরিয়াল নাম্বারের পেপার সিল সেটি আমার ব্যবহার হয়েছে তাই আমি এই সিরিয়াল নাম্বারটি লিখলাম। এখন এখানে দেখুন সিগনেচার অফ দ্য পোলিং এজেন্টস, এবার এই যে অ্যাকাউন্টস অফ পেপার সিল, এই পুরো পেপার সিল হয়ে যাওয়ার পর সিগনেচার অফ পোলিং এজেন্ট, পোলিং এজেন্টদের সই করাবেন, তারা এই সমস্ত তথ্য দেখে নেবে, চেক করে নেবে, মিলিয়ে নেবে, তারপর তারা সিগনেচার করবে এবং প্রত্যেককে একটি করে কপি দিয়ে দেবেন এবং আপনার কাছে কিছু সংখ্যক কপি রাখবেন যাতে সিল প্যাকেটের মধ্যে একটি রাখা যায়, আনসিলড প্যাকেটের মধ্যে একটি, হাতে হাতে যেগুলি আরসিতে জমা দিতে হয়, এবং আমাদের যে কন্ট্রোল ইউনিট আছে সেই কন্ট্রোল ইউনিটের যে হাতল আছে সেই হাতলেতে একটা কপি বেঁধে দেওয়া যায়। তাহলে এবার আসুন পোলিং এজেন্টদের সিগনেচারের জায়গায়। তাহলে যে দুজন বা তিনজন বা চারজন যারা পোলিং এজেন্ট থাকবেন তারা তাদের নিজেদের নাম এখানে সিগনেচার করবেন। এরপরে চলে আসুন আনইউজড পেপার সিল রিটার্ন টু দ্য রিটার্নিং অফিসার, তাহলে যে পেপার সিলটি ব্যবহার হয়নি সেটি রিটার্নিং অফিসার কাছে ফিরে যাচ্ছে, কটি? না, সেটি হচ্ছে একটি। সিরিয়াল নাম্বার কত, তাহলে ওখানে আমি দেখেছিলাম যে 21 নম্বর যে পেপার সিল সেটি কিন্তু ব্যবহার করেছিলাম, তাহলে 22 নম্বর পেপার সিলটি কিন্তু ফেরত যাচ্ছে। এই হচ্ছে আমাদের 17C রেজিস্টার। এরপরে আসবো যে ড্যামেজড পেপার সিল ইফ এনি, যদি কোনো পেপার সিল ড্যামেজ হয়ে থাকে, সেরকম কি কোনো পেপার সিল আছে? নো, টোটাল নাম্বার 0, তাহলে কোনো পেপার সিল আমার ড্যামেজ হয়নি। তাহলে এই হলো ফর্ম ফিল আপের প্রসিডিওর। এরপরে আরও যদি কোনো পোলিং এজেন্ট থাকেন তাহলে তাদের সই করতে বলবেন। তাহলে আমার বুথে তিনজন পোলিং এজেন্ট ছিল, তিনজন পোলিং এজেন্ট সই করেছেন, তিনজনের হাতে আমি এই যে ফর্ম তুলে দেবো, তার আগে প্রিসাইডিং অফিসার অবশ্যই সই করবেন ফর্মের নিচে যেখানে ওনার সই করার জায়গা আছে, পোলিং স্টেশন নম্বর দেবেন,
20 ডেট দেবেন কোন ডেটে পোল মানে ডেট অফ পোল এবং প্লেস হরিপাল প্রাইমারি স্কুল তাহলে এই বিষয়টি হচ্ছে আমাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফর্ম এর পিছন দিকেই আরেকটি ফর্ম আপনি দেখতে পাবেন সেটি হচ্ছে পার্ট 2 রেজাল্ট অফ কাউন্টিং এই ফর্ম ফিলআপ করার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই কারণ এই ফর্মটি কাউন্টিং এর সময় ব্যবহার করা হবে আমরা 17C ফর্মের পার্ট 1 যে অংশটি আছে সেটি মাত্র ফিলআপ করব তাহলে এই ছিল আজকে আমাদের এই ভিডিওর বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যাতে আমার এই ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছায় এবং তারা এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে এবং সেই সাথে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করুন ধন্যবাদ।